গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যুধাজিৎ গুড্ডিকে বলে, আমার খুব ভয় হয় তোমাকে নিয়ে, তুমি এখানে একা থাকো, এটাই আমার ভয়ের কারণ। গুড্ডিও যুধাজিৎকে বলে একটা বিয়ে করতে, মা বাড়িতে একা একা থাকে। যুধাজিৎ আর গুড্ডির মধ্যে যখন এমন সব আলোচনা চলতে থাকে, তখন সেখানে চলে আসে অনুজ। মুখের ভালো কথা বললেও মনটা খুব খারাপ হয়ে যায় অনুজের। এক পর্যায়ে গুড্ডি বলে, এখানে আমি আমার নিজের পরিচয় থাকতে ভালোবাসি, যুধাজিৎ আমার গেস্ট এবং বন্ধু, তাকে নিয়ে আমাকে এসব বলা ঠিক নয়, আসলে মানুষের মনটাই আসল। তারপর পুবলুর কথা জানতে চাইলে অনুজ বলে, ও আপনার কাছে আসার জন্য ছটফট করছে। তারপর অনুজ ফিরে আসে বাড়িতে, তুতুলদা ও মিঠি বৌদির সাথে পুবলুকে নিয়ে কথা হয়। শিরিন বলে, যদি ও বলে আমাকে নিয়ে সংসার করবে তাহলে আমি ফিরে আসব, আমি মানছি আমার দোষ ছিল, সেখানে অনুজেরও তো দোষ ছিল, ওই মেয়েটারও দোষ ছিল। অনুজ বলে, শিরিন একটা সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কিন্তু একটা সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে, বিশেষ করে ভাঙা সম্পর্ক তৈরি হতে বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন, আমি জানি দুটোর একটাও তোমার পক্ষে মেনে চলা সম্ভব নয়। শিরিন আবারও গুড্ডিকে নিয়ে কথা বললে অনুজ আবারও বোঝাতে থাকে শিরিনকে। এক পর্যায়ে পুবলু বলে, আমি তো এই মহিলার সাথে থাকতেই চাই না, ও পচা, আমি তো মামনির সাথে থাকব। এরপরেও শিরিন বলে, আমি অনুজকে কিভাবে কি করব। ঠিক সেই সময় যুধাজিৎকে নিয়ে গুড্ডি চলে এসেছে আর এসেই বলে, আজ তোমাদের সবাইকে একটা আনন্দের সংবাদ শোনাতেই এখানে এসেছি, খুব তাড়াতাড়ি আমি যুধাজিৎকে বিয়ে করছি। কথাটা শুনেই চমকে ওঠে যুধাজিৎ সহ সবাই। তাহলে কি এবার শিরিনও অনুজকে বিশ্বাস করে সংসারী হয়ে যাবে? বন্ধুরা, তোমরা কি এটাই চাও? এখন একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।